বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গোলাম আল্লাহ বলছি, আপনারা দেখছেন বন্ধন মিডিয়া। আজকে আমাদের আলোচনা বিষয় হবে ব্যাংকার যত মেয়ে আছে তাদেরকে নিয়ে, যত ব্যাংকার মেয়ে আছে বাংলাদেশে তাদেরকে নিয়ে কথা বলছি। আর আপনারা যারা আমাদের বন্ধন মিডিয়া ইউটিউবের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে নেবেন। চলুন এখন আমাদের ভিডিওটি শুরু করা যাক। একটি ব্যাংকার মেয়ে, দশতমা সেক্টরে বাড়ি, 93 জন্ম, মেয়েটা দেখতে অনেক সুন্দর, 93 জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, অনেক সুন্দর মেয়ে, দেখতে ভালো। মেয়েটি চাকরি করেন, আলাদাভা ব্যাংকে জব করেন, মেয়ে দেখতে অনেক সুন্দর। তারপরে মেয়েটি শিল্পপতির মেয়ে, 1995 জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, MBA করেছেন মেয়ে, শিল্পপতির মেয়ে, এক বোন দুই ভাই। সে বাড়ি দাঁড়াতে সেরকম বাড়ি, সেরকম ফ্ল্যাট বনানীতে বাড়ি, গুলশানে বাড়ি, অনেক বাড়ি ওদের। মেয়ে 2-3টা বাড়ির মালিক হবেন। মেয়ে সিটি ব্যাংকে চাকরি করে, আমেরিকান সিটি ব্যাংক যেটা ওইটাতে জব করে। এখন বুঝেন তার যোগ্যতা কত। সে উলেবেল এলেবেল করা মেয়ে, 95 জন্ম, তার জন্য একটি ভালো ছেলে দরকার। তারপরে মেয়েটি স্টার্ন ব্যাংকে জব করেন, মেয়েটা উচ্চতা 5'2", 91 জন্ম, বাসা হইল উত্তরা, এবং মেয়ের নামে গাড়ি বাড়ি সবাই আছে। মেয়েটা ইউকে থেকে লেখাপড়া করে আসছে, এখন ব্যাংকে জব করেন, ইস্টার্ন ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মেয়ে, দেখার মতন মেয়ে, 91 জন্ম। তারপরে মেয়েটি টঙ্গী হাউসপাড়াতে বাড়ি, মেয়ে জব করেন ব্যাংকে, সিনিয়র মেয়ে, সিনিয়র অফিসার সোনালী ব্যাংকে, মেয়ে সোনালী ব্যাংকে জব করেন। মেয়ের হাইট হইল 5'2", 93 জন্ম, গায়ের রং ফর্সা। তারপরে মেয়েটি ব্যাংকার মেয়ে, 89 জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, গায়ের রং ফর্সা, দেখতে ভালো, 89 জন্ম, মেয়ে উলেবেল এলেবেল করেছেন। তারপরে মেয়েদের ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছেন, মেয়ে জব করতেছেন ঢাকা ব্যাংকে। তারপরে মেয়েটি ব্যাংকার মেয়ে, হাইট হলো 5'4", 85 জন্ম, মিরপুরে বাড়ি, মিরপুরে বাড়ি, মেয়ে চাকরি করেন বাংলাদেশ ব্যাংকে জব করেন, মেয়ে দেখতে অনেক ভালো, 5'4" হাইট। তারপরে মেয়েটি সেক্টর 10 নম্বরে বাড়ি, ঢাকা ব্যাংকে চাকরি করেন, মেয়ে হাইট হলো 5'3", 88 জন্ম। তারপরে মেয়েটি ব্যাংকার মেয়ে, অফিসার মেয়ে, 87 জন্ম, পাসপোর্ট 1 ইঞ্চি হাইট, কাজীপাড়া, মিরপুরে বাড়ি, মেয়েটি ব্যাংকে জব করেন, কোন ব্যাংকে, প্রাইম ব্যাংকে জব করেন মেয়ে। তারপরে মেয়েটি ব্যাংকার মেয়ে, বাড়ি হলো টাঙ্গাইল, উত্তরাতে বাড়ি, 87 জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, মেয়ে হলো একজন ব্যাংকে জব করেন। তারপরে মেয়েটি ব্যাংকার মেয়ে, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, 87 জন্ম, 87 জন্ম, মেয়েটি ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন, SSC হলো 2003-এ, SSC 2005-এ, মেয়েটা ভালো ভালো রেজাল্ট নিয়ে পাস করেছেন মেয়ে। এরা চৌধুরী বাড়ি, চৌধুরী বংশের মেয়ে, মেয়ের নামে বাড়ি আছে শনি রাখা। তারপরে মেয়েটি ব্যাংকার মেয়ে, প্রাইম ব্যাংকে জব করেন, 94 জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, পেশা হইল ব্যাংকার, বাসা হইল সেক্টর 10, এক বোন এক ভাই। তারপরে মেয়েটি ইসলামী ব্যাংকে জব করেন, হাইট হলো 5'3", জন্ম তারিখ হলো 83 জন্ম, মধুমিতা, আরিফপুরে বাড়ি, মেয়ে দেখতে অনেক ভালো। তারপরে মেয়েটি ব্যাংকার মেয়ে, 85 জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, মিরপুরে বাড়ি, মেয়েটি ঢাকা ব্যাংকে জব করেন। তারপরে মেয়েটি ওয়ান ব্যাংকে জব করেন, 1982 জন্ম, ওয়ান ব্যাংকে জব করেন, মেয়েটি এই নিকেতনে বাড়ি, নিকেতনে বাড়ি, ওয়ান ব্যাংকে জব করেন, নিজের বাড়ি নিকেতনে, এবং নিকেতন 2 নম্বর গেটে বাড়ি, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, উচ্চতা 5'4", মেয়ের হাইট দেখতে অনেক সুন্দর। তারপরে মেয়েটি IT অফিসার সোনালী ব্যাংক, মেয়ে দেখতে ভালো, গায়ের রং ফর্সা, মেয়েটি বাড়ি মিরপুরে, হ্যাঁ মিরপুরে বাড়ি, সে আবার উত্তরাত বাড়ি আছে, উত্তরা 13 নম্বরে বাড়ি আছে, সে IT জব করে সোনালী ব্যাংক। তারপরে মেয়েটি হলো এইটা ব্যাংকার মেয়ে, 93 জন্ম, পাইকপাড়া বাড়ি, মেয়ে গায়ের রং ফর্সা, দেখতে ভালো, মেয়েটি জব করেন পূবালী ব্যাংকে।
তারপরে মেয়েটি ব্যাংকে জব করেন, 91 তে জন্ম, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে জব করেন, 91 বাসুর 2 ইঞ্চি হাইট, উত্তরা ঢাকাতে বাড়ি, মেয়ের নামে গাড়ি বাড়ি সবই আছে, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে জব করেন। তারপরে মেয়েটি ব্ল্যাক ইউনিভার্সিটিতে পাস করেছেন, মেয়ে ব্যাংকার, ক্যান্টনমেন্ট ঢাকা জেলা হইল, মুন্সিগঞ্জের মেয়ে, মেয়ে দেখতে ভালো, 94 তে জন্ম, মেয়ে চাকরি করেন জনতা ব্যাংকে, সিনিয়র অফিসার। এইরকম অনেক মেয়ে আছে আমাদের এখানে, ব্যাংকার, হাজার হাজার মেয়ে ব্যাংকার আছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং মেয়েদের ছবি ছবি সংগ্রহ করে নিন এবং আমাদের সাথে যোগাযোগ করুন। বন্ধ মিডিয়া অফিস, উত্তরা হরদুল্লিং, নট্টাবার উত্তর পাশে, মমতাজ মহল এবং পদ্মা ব্যাংকের মাঝখানে আসলেই দেখুন যে ডান পাশের গলিতে বন্ধ মিডিয়া সাইনবোর্ড আছে, অনেক বড় সাইনবোর্ড। এখানে যাকে তাকে বললেই আপনার অফিস দেখবেন, চিনতে পারবেন, এবং মোবাইলে ফোন দিলে মোবাইলে বলে দেবে রুট নাম্বার, বাড়ির নাম্বার, সেক্টর। মোবাইলে তিনটা মোবাইলে ফোন দিবেন, তিনটা মোবাইলে বলবে। আপনার আমাদের ইয়ে আছে, 3D লাইন আছে 2টা, এখানে ফোন দিলে সবাই বলে দিবে। অফিসের স্টাফরা আছে, প্রত্যেকটা স্টাফের কাছে 1টি করে মোবাইল আছে, সেই মোবাইলে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে আসা যাওয়ার ব্যবস্থা করবেন। সুন্দর রাস্তা, এখানে কোনো বাসে উঠতে হয় না, রিক্সা উঠতে হয় না। হাউস বিল্ডিং নামার পরে, হাউস বিল্ডিং নামার পরে পশ্চিম পাশে দেখবেন যে পশ্চিম পাশে যেই রুটে আসবেন, যদি গাজীপুরের দিকে আসেন, মিরপুর থেকে, মাহমুদপুর থেকে, কালীপাড়া থেকে, ছড়াপাড়া থেকে, বা গুলশান বনানীর থেকে, বা শনিরাগড়া যাত্রাবাড়ি ওই দিক থেকে দাঁড়িয়ে আসবেন। হাউস বিল্ডিং নামলেই পশ্চিম পাশে দেখবেন যে ডান দিকে বন্দর মিডিয়া, এখানে সবাই চিনে, ছানগুড় আছে, সব আছে, এক নামে চিনে, কোনো রিক্সা উঠতে হবে না, দৌড়িতে হবে না, ঘুরতে হবে না, মেন রোডের পাশে আমাদের অফিস। শুধু ভর্তি হবেন, ভর্তি টাকাটা দিবেন, গরিবের জন্য একটা, নিম্নবিত্তদের জন্য একটা, উচ্চবিত্তদের জন্য একটা, শিল্পপতির জন্য একটা, এইভাবে আমরা সদস্য ভাগ করে নিচ্ছি সবার থেকে। একরকম সবার চেয়ে নিতে হয় না, কেউ 10,000, কেউ 8,000, কেউ 7,000, কেউ 6,000, কেউ 5,000। যারা গরিব তাদের জন্য 5,000 টাকা নিচ্ছি, কিন্তু মেয়ে যতবার দেখবেন কোনো খরচ নাই, সমস্ত খরচ আমাদের। তা নাস্তা সকাল থেকে রাত 12 পর্যন্ত যত খাওয়া দাওয়া করবেন, যত নাস্তা করবেন, সব আমাদের খরচ, কারো কোনো খরচ দিতে হবে না, মেয়ের পক্ষ না, ছেলের পক্ষ না, সমস্ত খরচ আমরা নিজেরাই বহন করে যাচ্ছি। তো কাজে এমন সুযোগ বাংলাদেশে আর পাবেন না, কোনো মিডিয়া বাংলাদেশে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত প্রোগ্রাম করবে না, একমাত্র বন্ধন মিডিয়াই। 52 বছর অভিজ্ঞতা আমাদের, এই হিসেবে আমরা আজকে আগেও করে আসছি, এখনও করে যাচ্ছি ইনশাল্লাহ। এই বলে আমি আর কিছু বলতে চাই না, আপনারা আমাদের অফিসে যোগাযোগ করে আমাদের ঠিকানা খুঁজে নিন এবং বন্ধন মিডিয়া অফিসে আসুন। রোড নাম্বার 7C/7, সেক্টর 9, উত্তরা, মমতাজ মহল এবং পদ্মা ব্যাংকের পিছনে আমাদের অফিস। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি বারাকাতু। আপনাদের আস্থায় আমাদের 52 বছরের পথ চলা। পাত্রপাত্রীর জন্য এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, 9নং সেক্টর, রোড নাম্বার 7C/7, উত্তরা ঢাকা 1230।